গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। শিপ্রা বেঙ্গলি ব্লগে তোমাদের স্বাগত, অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। এখন বাজে সকাল 6:30-এর বেশি হয়ে গেছে, তো ঘুম থেকে উঠেছি। যেমন প্রত্যেক দিন উঠি 5:30-5:30, তো কেন দেরি হয়েছে আজকে, তো তার জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা দেখো আর আমার পাশে থেকো। তো দেখো আজকের কলপাড়ে তো বাসন মাজিনি, আজকের পুকুরে চলে এসেছি বাসন মাজতে। তো আমাদের পুকুরের অবস্থা তোমাদের তো আগে দেখিয়েছি। তো পুকুর থেকে জল তুলে নিয়ে ধুয়ে নিই কলপাড়ে, তারপরে কলের জলে ভালো করে ধুয়ে নিতে হয়, কেন জলটার অবস্থা দেখেছি তো কেমন খারাপ হয়ে গেছে। মাসাশুড়ি মেয়ের সঙ্গে গল্প করছি আর বাসন মাজছি। আমার শাশুড়িদের দেখো সিঁড়ি ঠেকিয়ে দিয়েছে চালে, তো পেপার দেবে টালির উপরে। আমার বাসন মাজা হয়ে গেছে। আর শ্বশুর শাশুড়ি ভাসুরের ছেলে সবাই, ননদ মা শাশুড়ি মেয়ে সবাই গল্প করছে, আর আমি বাসন দেখে দিয়ে ব্রাশ নিয়ে চলে এসেছি। এখনও ব্রাশ করা হয়নি তো তাই। আর দেখো আমার ভাসুরের ছেলে আর শ্বশুর ঘরের উপরে পেপার দিচ্ছে, কেন বৃষ্টির সময় তো ঘরের ভেতর জল পড়ে, তাই জন্য টালির উপরে পেপার চাপিয়ে দিচ্ছে। এই বর্ষার সময় হয় এক জ্বালা জানো তো, মার টালির ঘর তো বৃষ্টি হলেই ঘরের ভেতর জল পড়ে, তো তাই জন্য পেপার টাঙিয়ে দিচ্ছে। আমরা নিচে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো শ্বশুর নেবে এসছে, শাশুড়ি দেখো চালের উপরে উঠে গেছে। তো শ্বশুর তো চালের উপরে উঠলে টালি কেটে যায়, তাই জন্য শাশুড়ি বলে তুমি নেমে এসো আমি উঠি, তাই জন্য শাশুড়ি চালের উপরে উঠে গেছিলো। তো দেখো সেখান থেকে এসে আমার চা বসিয়ে দিয়েছি, আজকের ঘরে চা বানাচ্ছি, তো র চা করছি। এখনও তো তোমাদের দাদা ভাই কাজে যায়নি, তো চা খেয়ে তারপরে কাজে যাবে। আর তোমার দাদা ভাই কালকে বাজার থেকে তো মানে গজা নিয়ে এসেছিলো, তো তাই গজা দিয়ে চা খেয়ে নিয়েছে। আর বন্ধুরা জানো তো মানে চা তো কম খাওয়া হয়, আর তার মিষ্টি প্রচুর, গজাটা তো মিষ্টি ছিল, তো চা খাওয়ার পরে মানে তো চা খাওয়া না সরি, তো গজা খাওয়ার পরে তো চা কেমন একটা লাগছে যেন মুখে দিতে। আর দুজনে গল্প করছি, চা খাচ্ছি। তো দাদা ভাইকে যাচ্ছি মানে তোমার দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, আমারটা যাচ্ছি, মিষ্টি লাগছে তো খেতে ভালো লাগছে না, তো তোমার দাদা ভাই বলছে না খাবো না। তো চা খাওয়ার পর তোমার দাদা ভাই কাজে চলে গেছে, সার্পে জাঁকিয়েছিলাম এগুলো ধোয়া হয়ে গেছে, মেলে দিচ্ছি। আর দেখো বন্ধুরা দেওয়ালটা দেখতে পাচ্ছ, মানে মাটি ধসে গেছে, তো আর বাইরে তো বৃষ্টির জল ছিটা কেটে আবার রোদ পায়, লাতা দিয়ে পরিষ্কার করে রাখি, তো জলের ছিটা কাটে তো মাটি ধসে পড়ে গেছে, তো ওই যে বর্ষাকাল পড়ে গেছে তাই জন্য আর লাতা দিই না, তো বর্ষাকাল কেটে গেলে তখন লাতা দেব। তোমরা ভেবো না যে লাতা দেয় না ঘরটার অবস্থা, কিন্তু সত্যি বন্ধুরা লাতা দিই, জল পেয়ে তো ধসে গেছে। জামা মেলা হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি লাস্টে। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো সকাল থেকে তোমাদের সামনে আসতেই পারিনি, তো দেখলে সকাল থেকে কাজ করছিলাম, তো এখন চলে এলাম। এখন বাজে সকাল 9:00, তো বাসি ঘরের কাজ হয়ে গেছে, পুজো করে দিয়েছি, দুই ছেলে পড়তে গেছিলো সকালে, বাড়ি চলে এসছে। তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই পুজো করেছি। তো পুজো তো অনেকক্ষণ আগে করেছি, তো তাও একটু দেখিয়ে দিই, তখন মানে তোমাদেরকে দেখাবো একটু ব্যাক ক্যামেরায় পুজো করেছি। ব্যাটারি একদম লো, তো ক্যামেরা অন হচ্ছিল না, তাই একটু চার্জ দিয়ে আবার চলে এসেছি। তো বন্ধুরা দেখো পুজো হয়ে গেছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। বেশি ঠাকুর নেই, এই কটা ঠাকুর আর আমার ছোট্ট ঠাকুর হয়ে। অনেকক্ষণ আগে পুজো করেছি, তো ধূপ শেষ হয়ে এসছে, তোমাদের তো বলেইছি যে ব্যাটারি লো হয়ে গেছিলো, তো তো তখন পুজো করার পরে আস দিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি।
তো চলো এখন ছেলে দেখো, বন্ধুরা দেখো দুই ছেলেকে খেতে দিবে, এই দেখো খেতে দিয়ে দিচ্ছি আমি শসা পেঁয়াজ চানাচুর, মানে শসা পেঁয়াজ কুচি রেখেছি চানাচুর দিয়ে মুড়ি দেবো বলে, দাদা ভাই দেখো বাজার থেকে চানা কিনে দিয়ে গেছে, তো আমি খাবো না দুই ছেলেকে দেবো। ধরো দেখেছো সকালে চা খেয়েছি, চা খেলে তো আমার খেতে ইচ্ছে করে না সকালে, তো খালি চানাটাই খালি খাবো, মুড়ি দিয়ে খাবো না। দেখো তোমাদের বলেছি তোমাদের আগে ভিডিওতে, তোমার দাদা ভাই কাছাকাছি কাজ করে তো যখন তখন বাড়ি চলে আসে, মাছ কিনে দিয়ে যায়, যেটা সেটা কিনে দিয়ে যায়। দেখো আর ছোট ছেলে খালি গায়ে দেখো টিউশনের দিকে পড়ে এসে সাইকেল চালিয়ে চালানোর ব্যস্ত, তা খেতে ডাকতে চলে এসছে খালি গায়ে। দু ভাই সব সময় লেগেই আছে খুনসু, তো আমরাও ছিলাম, আমরা যখন ছোট ছিলাম আমরাও ভাই বোনেরা এরকম ফাটাফাটি মারপিট করতাম। ভাত রান্না করলে তো গরম ভাত স্কুলে যাবে, তো গরম ভাত রান্না করবো, যেদিন ভাত রান্না করবো সেদিন কান্নাকাটি, গরম ভাত খাবে না, আর যেদিন মুড়ি খাওয়ার কথা বলবো সেদিন খুশি। তো রান্না মানে ভাই স্কুলে যায় তো ভাত দিলে একটু পেটে ভাত থাকে, আর মুড়ি হালকা জিনিস তো, তো ভাত রান্না করে দিলে বড় ছোটাতেও কিছু বলে না, ছোটটা প্রচুর কান্নাকাটি দিল। ভাত গরম ভাত হলে পছন্দ নয় সকালে, বড় হচ্ছে মুড়ি বেশি হয়ে গেছে অনেকটা আছে, আমি তো জানি কিনে দিয়ে যাবে বলে। ছোট কিছু হয়েছে খালি খাবো চানাটা, ভালো লাগে জলমাটা দেখি না ভালো দিয়ে সুন্দরা খেলাম না বাচ্চাদেরকে দিয়ে দিলাম। তো সকালে তো চা খেলেই আমার এখন খিদে হয় না, বাড়িতে খুব চা কম বানানো, মাঝে সাঝে বানানো হয় তখন খাই, আর সকালে যদি চা খাই আমি সকালের কোনো খাবার, এমনি তো সকালে কোনোদিন তেমন খাই না, কম খাই কিছু, চা খেলে তো যেন পেটটা ভালো ভাত থাকে, মানে চা খেলে তো মানে খিদা আসে না তাই খাই। দাদা এবার স্কুলে যাবে, দুই ছেলে স্কুলে যাবে রেডি হয়ে গেছে, দুই ছেলে তো স্কুলে চলে গেল, তো আমি রাস্তা পর্যন্ত এগিয়ে দিলাম, বড় ছেলে ছোট ছেলেকে স্কুলে দিয়ে বড় ছেলে চলে গেল, তো পুরোটা আমি যাইনি রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি, দু ভাই চলে গেল বাড়িতে, তো আমি একা, এবার তাই জন্য তোমাদের সঙ্গে গল্প করি সবটা শেয়ার করি, মনটাও ভালো লাগবে তাই না। আপনাদের দেখলে শ্বশুর রান্না করছে দোপাখা উনানে বাইরে খড়ে জ্বালেনি, শ্বশুর বেশি রান্না বান্নায় বেশি করে, শাশুড়ি তো চাটা ইগুনে তোমাদেরকে দেখিয়েছে, তো চলো যখন রান্না করবো তোমাদের সঙ্গে আসছে, আজকে তো দেরি করেই রান্না করবো, কী রান্না করি এখন ভাবি। তো বন্ধুরা দেখো তোমাদের সামনে চলে এসেছি অনেকক্ষণ পরে, তো ভাত ফুটে গেছে, রান্না বসিয়ে দিয়েছি, গ্যাসে বসিয়েছি, ওদিকে কড়ায় পেঁয়াজ তুলে দিয়েছি, মাছের ঝাল করবো, উচ্ছে আলু পিত করবো। তো মাছ দেখো কালকে তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, তো কাল সন্ধ্যায় হয়েছে, আর আজকে দুপুরের জন্য রেখে দিয়েছিলাম, বেশি নেই 5 পিস আছে,
তো মাছগুলো দেখো বেশি বড় না ছোট। আমাদের তো নদীর মাছটা বেশি খাওয়া হয় না, যখন পাওয়া যায়, না হলে পুকুরের মাছ খাওয়া হয়। পছন্দটা মানে নদীর মাছ বেশি, জানি পুকুরের মাছে হচ্ছে প্রোটিন বেশি, নদীর মাছে কোনো নেই, তাও পছন্দ আর কি নদীর মাছটা। আর দেখো আর উচ্ছা আলু কেটে নিয়েছি চচ্চড়ি করবো, মাছের ঝাল উচ্ছা আলু চচ্চড়ি। ভাতটা হয়ে এসছে উপর দিয়ে দেবো। দেখো জুতোর র‍্যাকটা যে দাঁড় করানো হয়ে আছে, দেখো নিচে কত বড় সাপ, তো ভয় লাগছে, কোনো কাজ করতেই পারি। কি ভয় লাগছে বাবা, দেখা যায়নি। দেখো ওইখানে ভিতরে কিরকম লাড়ু হয়ে দেখো ঢুকে আছে, কত বড় দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে, ও ছিটকে পালিয়ে যাবে নি তো আবার। ও বাড়ি আরে সারি কত বড় ইঁদুরকে ধরে রাখছে, দেখি মার মুখ ঘুরাইছে কত মোটা দেখছি, কোথায় দেখলো লোক মোটা, এই তোটা। আর এদিকে দেখো সাপ ঢুকেছিল এখানে, তো এখানে সিলিন্ডার থাকে আর ওই রান্নার মশলা এখানে থাকে। আর কিরকম মশলা ডিবাগুলো কি এখন ঢালা করে দিয়েছে দেখো, মানে সাপ বড় সাপ তো, তোমরা তো দেখলে কিরকম লাঠি দিয়ে মানে মারেনি, মানে তাড়িয়ে তাড়িয়ে বার করানো হয়েছিল। তো সাপ যখন বাড়িয়ে চলে যাচ্ছিল সব ডিবা মশলার ডিবা ওখানেও মানে সব ঢালা হয়ে যাচ্ছে। এগুলো এখন গুছিয়ে নি, তো ভয় লাগছে, তো ওখানে সাপ ছিল, যেহেতু সাপ বেরিয়ে গেছে গোছাতে তো ভয় লাগছে। ওইখানে সাপ দেখে সব মানুষেরই তো ভয়, তাই না? তো এখন এগুলো গুছিয়ে দিই। তো বন্ধুরা দেখো মশলার ডিবাগুলো গুছিয়ে নিয়েছি, এখানে অনেক বাতুল ডিবা ছিল, তো তখন যেন অনেক জংড়া লাগছিল, তাই অনেকগুলো ফেলিয়ে দিয়েছি, আর কটা আছে পরে ফেলে দেবো, থাক। তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা যাচ্ছে। বন্ধুরা দেখো এখানে জুতোর র‍্যাকটা ছিল, তো তোমরা তো দেখিয়েছি এখানে সাপ ঢুকেছিল, আর তোমার দাদা ভাই দেখো সঙ্গে সঙ্গে কী করছে, গোটা ইট বিছিয়ে দিয়েছে পুরোটা নিচে, মানে যদি ফাঁকা থাকতো তাহলে আবার সাপের ভয় থাকতো, যদি কিছু ঢুকে থাকতো ভিতরে, তাই জন্য পুরোটা ইট বিছিয়ে এরকম করে দিয়েছে। আর এইগুলো ছিল জুতোর র‍্যাকের নিচে, তাই জন্য এইগুলো বিছিয়ে দিয়েছি, আর জুতোর র‍্যাকটা এই পাশে ছড়িয়ে দিয়েছি, এখন এগুলো পরিষ্কার করবো। তো সাপটা তো তোমরা দেখলে কত বড় আর মোটা, তাই জন্য
সাপ দেখে তো সব মানুষই ভয় পায় না, তো একবার যখন দেখেছি সাপ ওখানে ঢুকে, যারা আমার খাটের নিচে কোনো নিচে কোনো জয়ই রাখিনি, মানে জংরা রাখিনি যাতে সাপের ভয়, সাপের ইঁদুরের ভয়। তো এইখানে এই ওইটা রাখার দুপাশে ছিল আর মাঝখানে ফাঁকা ছিল, সেই ফাঁকের ভিতরে সাপটা ঢুকে গেছিল, তাই জন্য ইঁট বিছিয়ে আবার ঠিক করা হয়েছে। হাই বন্ধুরা, তোমাদের সামনে এখন চলে এলাম, এখন বাজে বিকেল 3টে। খাওয়ার পরে তো মানে ঘুমোয়নি, একটু মোবাইল ঘাঁটছিলাম, মশা দেখো মোবাইল ঘাঁটছিলাম, তো এখন চলে এলাম। দুই ছেলে স্কুলে গেছে, এখনও ঘরে ফিরেনি, টাইম হলে ফিরবে। এবার ছোট ছেলে চলে আসবে, বড় ছেলে একটু আসতে দেরি হবে। তো আমি চলে এসেছি গল্প করতে, দেখো এই দরজার কাছে বসে বসে তোমাদের সঙ্গে গল্প করছি। তো বন্ধুরা, তখন তো তোমাদের দেখিয়েছি ঘরের ভিতরে সাপ ঢুকেছিল না, তো দেখিয়েছি তোমাদের, মানে তাড়াহুড়ার মধ্যে কিছু বলাই হয়নি। সেদিকে বারান্দার কাজ করছিলাম, এবার সে রান্নাঘরের কোনো কাজ হয়নি। তখন ছোট ছেলে আমাদের সঙ্গে উঠে পড়েছিল, পড়তে যাওয়ার আগে তো মানে সাপটা তো তাল থেকে ওর নিচে ছিল, শুধু ন্যাচটা বাড়ি ছিল, আর ওর বাবা বাথরুমে ঠিকেছিল, আমি সেদিকে কাজ করছিলাম। দুটো ছোট ছেলে চলে এসছে, দেখো ড্রেস খুলে দিছিস। আচ্ছা, তো সাড়া করেনি, কখন ঘরের ভিতরে ঢুকছে সাড়া করেনি, বুঝতে পারিনি, সে পাশ থেকে দরজা দিয়ে ঢুকছিল। তো তাই তো তখন ঘটনাটা যখন ঘটেছিল তখন ওই সাড়ে ছটা তো বললাম, তো ছোটো ছেলে দেখতে পেয়েছিল, এমন মুখে ধীরে ব্যাঙ ছিল, তো এমন ফোঁস ফোঁস করছিল, সবাই ভাবছিলাম যে বিষাক্ত সাপ। জুতোর র্যাকের নিচেই ছিল, উপরে জুতোর থাকগুলো ছিল, আর নিচে তো এমন জায়গায় ঢুকে গেছে, তোমাদের দেখিয়েছিলাম, দেখা যায়নি। আর এমন বড় সাপ তো, ওইটাকে জুতোর র্যাকটা কিনা তুলে বার করলে তো সাপটা বাড়াতেই পারত না। আর আমার শ্বশুরকে ডাকতে দুবাপটা মিলে সাপকে বার করলো, আর আমি এত ভয় পেয়েছিলাম, আমার দুই ছেলেও খুব ভয় পেয়েছিল। ওই পাশে মানে সে ঘর থেকে এইদিকে আসলেই ময়খানে সাপ ছিল, পাওয়া জিনিস কি থাকে, বেয়ে চলে যায় বাচ্চারা। তো আমি নিজেই ভয় পাচ্ছিলাম, কিরম তোমরা তো দেখেছো কেমন চিৎকার করছিলাম, আমি জলধারা সাপ, চিতি সাপ আর ঝুঁক এইসব এগুলো প্রচণ্ড ভয় করি। তো কী করবো বলো, যদি ঘরের ভেতরে ঢুকে যায়, ভাগ্যে যা আছে তাই হয়, তাই না? আর ধারা সাপ তো বেশি ইঁদুর ব্যাং এইগুলোই ধরতে ঢুকি, কিছু ক্ষতি করেনি। বা তো মানুষের সাড়া পেলেই ভয়ে বাইরে চলে যায়, আর এমন জায়গায় ঢুকে গেছিলো পাড়াতেই পাচ্ছিল না, তাই জন্য ওই রকম মুখের ভিতরে ব্যাঙ ছিল, ওই রকম ফুসফুস কিছু, আর সবাই ভাবছিলাম বিষাক্ত সাপ। তো বলতে আমার শাশুড়ি, মা শাশুড়ির মেয়ে, শ্বশুর সবাই এসেছিল, তোমাদের দেখছো, এসে বার করলো। তো বন্ধুরা, ভিডিওটা আর বাড়াবো না, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সুন্দর একটি কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের কেয়ার করো, চঞ্জু টাটা।